Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to Sahabah Sahabah. Shubhriya darshak, amra Abdullah ibn Rawahar imanul lagi je lalayito ebong imanul lagi eto lalayito takhta je shobshomoy imane alochonar lagi tan udgrip takhta. Erokom shudhu Abdullah ibn Rawahar na onek sahaba erokom takhta. Maaz bin Jabal al-Khata khoyson sem ebong Abdullah ibn Umar radhiyallahu ta'ala anhu erokom khoytan নাজদাদু ইমানা আও সব খাজার ফাখে ফাখে যখন ফাইতা দুইজন একজন আত দরিয়া ফাইতা নাজদাদু ইমানা আও আমরা ইমান বাড়াই তো তারা ইমানই আলোচনা করে এখন আমরা আরও শুনবো জিব্রানের কাছ থেকে যে সাহাবা হয়তো একটা দুইটা স্টোরি শুনবো বাট মোস্টলি সাহাবা এরকম মাসলা যে তারা সখা লইলে বা একজনের দেখা রইলেও জিকা করতে এমন নবী সামনে সাহাবা হলে জিকা করতে যে আজকে তোমার ইমান কীরকম আজকে তোমার ইমান কীরকম Inshallah, Jibran Sahaba Hulari Iman al Khatakhib. Okay. Anas radiallahu anhu reported that Rasulullah, peace be upon him, entered the masjid one day where he found Harith bin Malik radiallahu anhu asleep. Nudging him with his foot, Rasulullah told him to raise his head, then asked, How do you feel this morning, O Harith bin Malik? He replied, I feel like a true mu'min this morning, O Rasulullah. Rasulullah said, Every fact requires substantiation. So how do you substantiate your statement? Harith replied, I have turned my eyes away from this world. I fast during the day and I stay awake in ibadah during the nights. In addition to that, it is as if I can actually see the arsh of my Rabb and see the people of Jannah visiting one another. Rasulullah remarked, You are a man whose heart Allah has illuminated. You have understood the reality of Iman, so now remain steadfast. MashaAllah, a Sahabi Haris bin Malik radiallahu ta'ala. And Haris bin Sahabi radiallahu ta'ala, akbar morning, Rasulullah sallallahu alayhi wa sallam tan laga dekha khola tan masjid guman tasla, Rasulullah sallam tan laga jagaila, tohun dan utla, Arab tradition of tara fawdi to gutamariya jadi jagani hote ikta খারাপ কিছু না রসুল সালাম তাই করলো তো হারিস বিন মালিক তাই উঠলা তো নবী সালামে জিজ্ঞেস করলা যে হারিস তোমার ইমান কীরকম পাইছ তখন তাই আল্লাহ শুক্রিয়া কইরা কইলা যে আল্লাহ শুকুর যে আমি তো আমারে মুমিন ফাইরাম আমি আমারে মুমিন ফাইরাম তো রসুল সালামে কইলা প্রত্যেক কথার একটা মর্মার্থ থাকে হাকিকত থাকে রিয়ালিটি থাকে একটা একটা এক রিজন থাকে কারণ থাকে তুমি যে কইরা তোমার মুমিন ফাইরা তুমি যে মুমিন হিসাবে মর্নিং করছো বা মুমিন হিসাবে সকাল হয়েছে তোমার এই কথার তাৎপর্য বা এক বা আমার মার্থ কিতা তখন হারিসে একটু এক্সপ্লেন কইরা কইরা ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি যে দুনিয়ার প্রতি আমার নিরাশা দুনিয়ার প্রতি অত টান নাই দুনিয়ার যে মাল মহব্বতের প্রতি অত টান নাই এবং আমি সারা রাত জাগি আমি রাত্রের অধিকাংশ সময় আমি আবাদত কাটাইছি দিনে রোজা রাখছি এবং আমার সামনে মনে হয় যে আল্লাহর আরশ দেখলাম এবং বেশতর মানুষকে দেখলাম দুজখের মানুষকে দেখলাম বেশতর মানুষ কীরকম আনন্দ এবং উচ্ছ্বাস করা তারা আর দুজখের মানুষে কীরকম কষ্ট করা এই সমস্ত লাগে যেন আমি দেখলাম ইমান কারণ বেশতর কথা শুনতে শুনতে দুজখের কথা শুনতে শুনতে এগুলো আমার লাগে যেমন সামনে বাসের আল্লাহ এত মহান এত মালিক তান আরশ যেমন আমার সামনে বাসের তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইলা তোমার অন্তর্বৃত্তে আলো নূর এবং জ্যোতির্ময় তোমার অন্তর হইছে তুমি এরকম এরকম ইমানের চর্চা করতে থাকো ইনশাআল্লাহ এরকম ইমানের চর্চা করতে থাকো তো এই একটা ঘটনা আছেন কিন্তু এরকম আপনারা সাহাবা আহলের সম্পর্কে যে সমস্ত কিতাব আছে বিশেষ করে সহজে সব জায়গায় পাওয়া যায় হায়াতুস সাহাবা এই সমস্তর ভিতরে আপনারা এই সমস্ত ঘটনা শিখতে পারবা আমরা বারবার আমি কই যে সাহাবা সাহাবা প্রোগ্রাম থেকে আমরা একটা আলোড়ন বা একটা সাহাবা আখলার সম্পর্কে একটা সচেতনতা জাগাইবার কথা সব ঘটনা সব স্টোরি সব কিছু আমরা তুলে ধরার আমরা এখানে ক্ষমতা নাই সময় নাই সুযোগ নাই আমরা শুধু কিছু কিছু জিনিস কইরাম বেশিরভাগ জিনিস আমরা এজ এ মুসলমান হিসাবে আমরা পড়তাম এবং জানতাম এবং সাহাবাদের ইমানের এই সমস্ত ফায়দাজনক জিনিস আমরা জানতাম হইব মাশাআল্লাহ জিব্রান সুন্দর ঘটনা এখন আমরা আরও কিছু ঘটনা এখন শুনবো সাধারণত আমার প্রোগ্রামের ভিতরে
আমরা কোরআন এবং হাদিস থেকে সাহাবার সম্মান মর্যাদা এবং রুতবা আমরা তুলে ধরার চেষ্টা করি। খালি নিচে ঘটনা এই প্রোগ্রামও হওয়া আমি ভালো মনে করি না, কিন্তু ঘটনা সারাও চলে না কোরআনের ভিতরে। আমি বারবার হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সমস্ত ঘটনা নবী আখলার ঘটনা হয়েছেন এবং সাহাবা আখলার যে এই সমস্ত ঘটনাও আমরা জানা লাগব। তো অনেক ক্ষেত্রে এই সমস্ত ঘটনা অথেন্টিক বা সঠিকভাবে আমরা জানতে পারব, আর সঠিকভাবে জানার কারণে সঠিক সঠিক কিতাব হাদিসের কিতাব এগুলোর থেকে আমরা জানব। শুধু কিচ্ছা বানাইবার লাগে সুন্দর করিয়া এই সমস্ত ঘটনা মোটেই আমরা লাগে উচিত না এই সমস্ত জানা। সুতরাং এই সমস্ত কিতাব এই সমস্ত বই পুস্তক আমরা পড়া দরকার, যে সমস্তর ভিতরে সঠিকভাবে ঘটনা হলরে মূল্যায়ন করে তুলিয়া ধরে এই সমস্ত ঘটনা ধরো। তো আজকে ইনশাল্লাহ আমরা আরও কিছু ঘটনা শুনবো। এই এখন আমরা অন্যদিকে মুভ করলাম যে এই যে ইমান সাহাবা হলরা আছেন, এই ইমানের কারণে ইমানের তাজগি ইমানের পাওয়ার এই ফ্রেশ ইমানের কারণে তারা কীরকম দুনিয়াত ফেস করছেন। কারণ কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত আল্লাহ কইরা যে তোমরা নিরাশ হইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু এবং দুঃখ বা চিন্তাও করিও না, ও আন্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা বিজয়ী হইবা। একটা যুদ্ধের ঘটনার পরে সাহাবাহুল সান্ত্বনা লাগি এই আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা নাজির করছিলা অবতীর্ণ করছিলা। তো তারা বিজয়ী হইছিলা এবং বিজয়ী কীভাবে হইছিলা, বিভিন্ন ক্ষেত্রে তারা যুদ্ধ লাগ গেছেন, তারা কীভাবে দুনিয়ার সব কিছুতে সাহায্য করছে এবং তারার কীরকম ইমান পাওয়ারফুল ইমান আসলে যে দুনিয়ার সব কিছু তারার কথাবার্তা শুনত, এরকম কিছু আমরা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমি প্রথমে ফেসলে হইব যে রিভার নাইল আমার বিন আস রাদিয়াল্লাহ যে ইজিপ্ট বা মিশরে জয় করার পরে রিভার নাইলও কী ঘটনা ঘটছিল ফেসল আপনাদের সামনে তুলে দেবো ইনশাআল্লাহ। প্লিজ ফেসল। বিসমিল্লাহ। Hazrat Qais bin Hajjaj reports from his teacher that after Egypt was conquered by the Muslims, the people approached the governor, Hazrat Amr bin al-As, when the month of Bunah started. So the month of Bunah is the name that the people gave that month. And they would say, "O governor, there is a ritual we carry out for our Nile, without which it will not flow." So these people are saying that if we don't do this ritual, the water in the river Nile won't flow. "What is the ritual?" Amr radiallahu anhu asked. They then explained, "After 12 days of this month have passed, we look for a virgin living with her parents. After satisfying her parents with a vast sum of money, we adorn her with the best of jewels and clothing and then throw her into the Nile." So their ritual actually involved throwing this young girl into the Nile, virtually as a sacrifice. "This cannot happen in Islam," Amr told them. "Islam wipes out all rituals that takes place before it." So what he said is that Islam does not accept any rituals that took place before it came. It so happened that the Nile did not flow, and although the people stayed in Egypt all through the months of Bunah, Abib and Masra, they eventually decided to leave Egypt. Hazrat Amr wrote a letter to Hazrat Umar and informed him about the situation. Umar wrote back to Amr saying, "Your course of action was correct because Islam does indeed wipe out all that is practiced before it. I have enclosed a note with this letter that you should throw into the Nile as soon as the letter reaches you." When the letter reached Amr, he opened the note and found that the following was written on it: "From Allah's servant Umar, the Amirul Mu'minin, to the Nile of the Egyptian people. If you flow by your own accord, then you need not flow. However, if it is the One and All-Powerful that makes you flow, then we ask the One and All-Powerful to make you flow." Amr threw the note into the Nile a day before the day of Salib. In the meantime, the Egyptians were already preparing to leave the country because it was the only
It was only with the Nile that their affairs could run properly. On the morning of the Day of Salib, the people found that the Nile was already flowing 16 arms length high. In this manner, Allah cut out this evil ritual of the Egyptian people. So, mashallah, we see that this ritual that they were practicing, they were promptly guided away from it. And they essentially, in a smart way, this letter that was thrown into the Nile was a dua to Allah that, Ya Allah, we would like you to, you know, make this river flow again. And it was an indication to the people that without Allah's power, you know, this ritual is meaningless anyway. MashaAllah. Amr bin As radiallahu ta'ala anhu, Egypt bijoy khursun, ebong Egypter governor oila, ebong tain Egypter amir oila. এক শান্তিতে চলের ইজিপ্ট মিশরবাসীর দিন দিন মান তো এমন এক সময় আইছে যে তারা যে রিভার নীল নদী যেটা শুকায় গেছে এবং তারা মানুষ আসলা কৃষিকাজ কৃষি নীল নদটাকে ফানি দিয়া তারা সমস্ত কাজ কারবার চলতো যখন ফানি শুকায় যায় তো তারাও বিপদে পড়া তো মিশরবাসী আমর ইবনে আস সাহাবীর কাছে আইয়া কইলা যে মিশরের আমির অধিপতি তার কাছে আইয়া কইলা হ্যাঁ আমিরুল মুমিনিন আমরা তো একটা নিয়ম নীতি আছে যে তাই জিজ্ঞেস করলা যে কীটা নিয়ম তোমাতা তাহলে নীল সম্পর্কে আমরা একটা নিয়ম এরকম যে আমরা যে মিশরের যে মাস বোনা মাস তারাও বারোটা মাস ভিন্ন ভিন্ন নাম আছেন যে মাসে বোনা হয় ও মাসে তারার বারো তারিখের রাত্রে তারা কইরা যে আমরা এই রাত্রের বারো তারিখ বোনা মাসের বারো তারিখ রাত্রে একজন সুন্দরী এবং সুরসী মেয়েরে আমরা তালাশ করি বাইর করি যে মা বাপার একমাত্র সন্তান হয় তারে এবং মা বাপরে খুশি করি অর্থাৎ টাকা পয়সা সোনা রূপা দিয়ে আমরা যে কোনোভাবে অনেক কিছু দিয়া খুশি করিয়া তার সন্তানরে আনি তারপরে আমরা সন্তানে ভালো কাপড় সুফর ড্রেস পড়াইয়া তারা ভালো জুয়েলারি এগুলো পড়াইয়া আমরা রাতে এই নদর মাঝে আমরা রাখি দিলাই তারপরে দেখি ফানিয়া এটা আমরা ট্রেডিশন এটা আমরা তারা কইরা সংস্কার যে আমরা প্রত্যেক বছর এরকম করি তো ফানিয়ায় নীল নদে ফানি দে অর্থাৎ তারা মনে করে যে ফানির দেবতা ওকার যে দেবতা ওকার তারা একটা কিচ্ছু সাইন আমরা নজরানা পেশ করি নজরানার বদলেতে ফানিয়ায় তখন আস আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা কইলা না এটা ইসলাম হইতে পারে না ইসলাম পিছনের সব কুসংস্কারে মিটাই দিলা এই সমস্ত আজগুবি জিনিস ইসলাম কখনো বরদাস্ত করতে পারে না তো তারা এই সমস্ত কথা হইয়া বিদায় করে দিলা এদিকে মাস যার বোনা মাসের ফরল মাস বা তৃতীয় মাস মিশ্রা এইরকম তিন মাস ওই যার যে নীল নদীর ফানি না তাহার ক্ষণে মানুষ বিপদ এবং মানুষে তার কৃষিকাজ ইত্যাদি করতে তারা খুবই বেগ ফাইরা কষ্ট ফাইরা অসুবিধা ফরা তখন অনেকে সিদ্ধান্ত দিন না আমরা আর মিশের থাকাও যাইতো না রুটি রোজগারের ব্যাপার যখন নাই আমরা কীভাবে চলবো সুতরাং আমরা মিশর সারিয়া অন্য কোথাও যাইতাম হইব যেখানে গেলে আমরা খাওয়া দাওয়া বা রুটি রোজগার রিজেকর ব্যবস্থা করা যায় ওখানে যাইতে এইরকম এক অবস্থা এরকম এক সিচুয়েশনের আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা যখন ফল্লা তখন যে তাই একটা সিটি লেখিয়া ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পুরো এরিয়ার শাসনকর্তা থান গেছে সিটি লেখলা এই অবস্থা জানাইয়া যে আমিরুল মুমিনিন এইরকম অবস্থা মিশরবাসী সাহায্য এরকম কিছু করতাম আপনি আমাকে আমলারে আমলারে আদেশ তো কাকি থাকতাম তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনা সিটি ফরিয়া এই কথা শুনিয়া তারপরে তাইনও একটা সিটি লেখলা আমরিন আসরের কাছে যে তুমি যে এরকম উত্তর দিছ যে ইসলাম এরকম কুসংস্কারে বরদাস্ত করে না ইসলাম এরকম চলতে পারে না এটা খুবই ভালো কথা এবং সঠিক উত্তর দিছ তারারে এটা ঠিক এখন আমার এই সিটি পাওয়ার মাত্র তাই আর একটা ছোট্ট একটা কাগজের মধ্যে কিছু লেখলা যেখানে মধ্যে লেখলা যে আমিরুল মুমিনিন আমি উমরের পক্ষ থাকি নিম্ন গেছে এই সিটিটা নিম্নদের তাই ডাইরেক্টলি কইলা যে যদি হ্যাঁ নিম্ন তুমি যদি তোমার পক্ষ থেকে ফানি দিয়া তাহলে আমার আর ফানির দরকার নাই
আর তুমি যদি রব্বে কাহারের পক্ষ থেকে ফানিয়ে দে তাহো তাহলে আমরা রব্বে কাহারের কাছে প্রার্থনা করলাম, প্রভাবশালী আল্লাহর কাছে প্রার্থনা করলাম, যে পরাক্রমশালী আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে তাই যেন আমরা ফানি দে। এই সূত্রে একটা লেখিয়া আমর ইবনে আস কাছে ফাটাই দিল, আর কইলা যখনই তুমি আমার এই সিঁড়িটা পরবা এই চিরকুট বা টুকরাটা তুমি নিম্নদ নিয়ে ফালাই দিবা। তো যখন সিটি ফসল আমর ইবনে আস এই কথা সিটি ফড়িয়া দেখার পরে এই ছোট্ট চিরকুটটা তাই নিয়া একদিন রাতে যখন নীল নদ ফাল্লা ফরদিন নীল নদ নীল নদ সাল্লা, এদিকে মানুষ তো মিশর সারিয়া যাইবার লাগে উদ্যত্ত, ফরদিন সকালে তারা দেখলা যে নীল নদর মাঝে রিবার নাইলা মাঝে ফানি শুলো আত উষা ফানি প্রবাহিত হয়েছে এবং তারা দেখে খুশি হইলা। এই থেকে আজ পর্যন্ত নীল নদর ফানি শুকাইছে না। এটা মুসলমানদের ইমানই শক্তির বরকতে যে ইমান পিছনের সব কুসংস্কারে মিঠাই দিলায়। আর ইমানই পাওয়ার তো আরও অন্য কিছু, ইমানই পাওয়ার তো আল্লাহর উপর সব ক্ষমতার বিশ্বাস করে, আল্লাহ তাকে সব কিছু এই ক্ষমতার উপরে বিশ্বাস করে। সুতরাং দুনিয়ার সব কিছু আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকেই সব কিছু হয়। এই কথা মুসলমানের ইমান, এই কথা মুসলমানের বিশ্বাস, আর এই দৃঢ় বিশ্বাস সাহাবা হলো সুলনা আসিন, আর তারা এই দৃঢ় বিশ্বাস থেকেও তারা এই সমস্ত সিচুয়েশনে এই সমস্ত অবস্থারে তারা ডিঙ্গাইয়া পাস করতে পারছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর একটা স্টোরি শুনলাম আমিনুর রহমানের কাছ থেকে। এবার আমরা শুনবো জিব্রান কাছ থেকে আর একটা স্টোরি ইনশাআল্লাহ। ওকে, This story is narrated by Anas radiallahu anhu, who once said, I have witnessed three occurrences in this ummah that would have been unmatched by any other nation had they occurred amongst the Bani Israel. The narration then continues to the point where Anas radiallahu anhu says, Umar radiallahu anhu then prepared an army and appointed Ala bin Hadrami radiallahu anhu as its commander. I was also one of the soldiers of this army. And when we had reached the place where we were to fight, we discovered that the enemy had been forewarned about our arrival. They fled and were also obliterated any sign of water, because of which we had our animals had experienced tremendous difficulty. It was an extremely hot Friday, and as soon as the sun had crossed its meridian, Allah radiallahu anhu led us in two rakas of salah. Thereafter, he stretched his arms out to make dua for rain. We could see nothing in the sky, but he had hardly lowered his hands when Allah sent a wind which formed a cloud. The cloud rained so much that even the ponds and valleys were filled with water. We were able to drink water and provide water for our animals too. When we caught up with the enemy, they had already crossed the gulf and reached an island. Standing on the shore of the gulf, Ala radiallahu anhu said, Ya Aliyu, Ya Azimu, Ya Halimu, Ya Karimu. Thereafter he instructed us, saying, Cross over with the name of Allah. We then crossed over without even the hooves of our animals getting wet. It was only a short while later that we managed to attack the enemy on the island, who we defeated. We then returned to the shore of the gulf where Allah radiallahu anhu said the same words, and again we crossed over without even the hooves of the animals getting wet. There is also another story narrated by Urwa Amma, who reports that Abu Raihana radiallahu anhu was once travelling by sea. He was busy mending a few notebooks when his needle fell into the ocean. He said, O Rab, I beg you in all earnestness to return my needle to me. His needle then surfaced immediately and he was able to pick it up. MashaAllah, very nice story. Beautiful story, MashaAllah, MashaAllah. Anas radiallahu, Anas bin Malik's sahabi radiallahu ta'ala anhu. Jini Rasul Kareem sallallahu alayhi wa sallam alayhi wa sallam present to khidmat kharsan Anas bin Malik radiallahu ta'ala anhu. Tain khaira ami ay ummatar Rasulullah sallallahu alayhi wa sallam ummat or ta sahaba der khutaw khaira যে তিনটা এমন জিনিস দেখছি যার সাক্ষী আমি,
আর অন্য কোনো উম্মার মাঝে এটা আমি দেখছি না, ইনক্লুডিং বেনি ইসরায়েল, তারা খেউর মাঝে এরকম কিছু দেখছি না। কিন্তু এই উম্মতের স্পেশালিটি বা বিশিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ তিনটা জিনিস আমি সাক্ষী। এর তারপরে তাই একটা ঘটনা কইলা যে উমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে একটা যুদ্ধের লাগে উমর রাদিয়াল্লাহু তাআলা ফাটাইলা এক দলে, আর যে দলের আমির বানাইলা আলা ইবনে হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক কইন যে এই দল আমিও আসলাম। এই গ্রুপটা যখন ফসলো, এই গ্রুপটা যখন ফসলো যেখানে তারা যাইতা ওখানো যে যেখানে গেছেন, তখন যারা সাথী সঙ্গী আসলা আমি তারা সব খুব পিপাসা কাতর আসলা, ফানি কোনো জায়গা পাওয়া যান না এবং ফানি কোনো চিহ্ন দেখা যান না। তখন সাহাবা হল যারা আর্মির মাঝে আসলা তারা ফানির লাগে খুবই চিন্তিত। আল্লাহ ইবনে হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে প্রার্থনা করতে আল্লাহ দোয়া করতে থাকলা, আর মুসলিম বাহিনীর সাহায্য করার লাগে দোয়া করতে থাকলা। তখন দেখা গেল যে তার নামাজ দোয়া কিছু শেষ হইবার আগেও মেঘ আইছে, ক্লাউড আইছে এবং এমন দ্বারে বৃষ্টি দিছে যে সাহাবা হল ফানির যে প্রয়োজন, খাওয়া গোসল করা এক্সেট্রা তারা ইফাই প্রয়োজনটা তারা মিটাইছেন। ঠিক তেমনিভাবে যখন তান তিন গেছেন যে জায়গা যুদ্ধকর্তা, এখন একটা নদী আসি এবং নদী পাশ হওয়ার লাগে যে নৌকা বা বোট লাগে। এখন এনিমি যখন একটা এই জায়গাটাকে সরে গেছে আর সব নদীর মেয়েদের কোনো বোট টুট নাই, তখন আলা ইবনে হাদরামি তাই তার সাথী সঙ্গী হলে সংক্ষিপ্ত যে ঘটনা যে সাথী সঙ্গী হলরে কইলা যে সাথী সঙ্গীর গুড়া রূপে সোয়ার হইয়াও তার এই নদীটা পার হইবার লাগে কইলা, তখন তারা কইলা যে নদী পার হয়ে গেছেন তারা এবং তারা গুড়া নিচর যে খুর বা ফাওয়ার গুড়া নিচর যে খুর বা যে ফাও আছে এটা কিছু বিচ্ছে না। তো সাহাবা যে দোয়া ফরসলা আল্লাহর কাছে এইরকম দোয়া করছে, ইয়া আলী ইয়া আজিম ইয়া হালিম ইয়া করিম, অর্থাৎ আল্লাহর এই সাইটটা বিশেষ নাম দরিয়া। এবং তাই সব সাহাবারে উৎসাহিত করছেন আর তারা আল্লাহর নামে নদী পাস হয়ে গেছেন। তো এই আসিন সাহাবা ঘটনা। ঠিক তেমনিভাবে আপনারা অবশ্যই ঘটনা শুনে লেছেন, বেশি সময় নাই, ব্রেকও যাইতে হইব বিস্তারিত, মোটামুটি এইরকম ঘটনা। আর একটা ঘটনা হয়েছিল সাহাবি আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন বিশিষ্ট সাহাবি। তাইন এরকম একবার তাইন কোনো জায়গায় সফর যাইরা বা যুদ্ধের মাঝেও যাইরা অন্যান্য সাথী সাথী সঙ্গী অখলোর সাথে, তখন সাথী এবং সঙ্গী অখলোর সাথে যাইরা নৌকা বা বুটে সরিয়া যাইরা, ঠিক তেমনি বুটে সরিয়া এবং তান সুই আর সুতা দিয়া তান কিছু করা তাসলা, তান আমরা যেরকম হয় খাতা সিলাই বা এরকম কাপড় সিলাই করা তাসলা, হঠাৎ করিয়া তান সুইটা নদীত ফরি গেছে, সমুদ্রত ফরি গেছে, নদীত ফরি গেছে, গভীর নদী আছে নদীত ফরি গেছে। তখন তাই আল্লাহ গেছে কইলা, আল্লাহ গেছে কসম খাইয়া কইলা যে আল্লাহ আমি কসম করে কইলাম যে তুমি নবী সাহাবি হিসাবে আপনি সাহায্য করবা, আমি আমার সুই আমার সুই এই নিডুলটা আমি অবশ্যই পাইম ইনশাআল্লাহ। তখন সমুদ্রের তাকি নদীর তাকি বাসমান হইয়া তান সুই উঠল আর তান সুইটা গ্রহণ করল। এই যে সাহাবা আহলর যে সাহায্য ফাইতা, সমুদ্রে কথা শুনত, নদীয়ে কথা শুনত এবং বিভিন্ন আমরা আরো ঘটনা হলো আমরা সামনে হইম ইনশাআল্লাহ। এই যে প্রত্যেকটা জিনিসের ঘটনা কথা শুনত, সাহাবা হলর কিতাব মানে বড়া বাতাসে কথা শুনত, আগুনে কথা শুনত, এই যে সাহাবা আলোর কথা তারা ইমানই পাওয়ারের কারণে এর লাগে আমরা
সাহাবা সাহাবাই প্রোগ্রাম কইলাম যে আমাদের অনুকরণে অনুসরণীয় যে এই সাহাবাগুলোর ঈমানের আলোচনা আমরা করতাম হইব এবং এই সমস্ত ঘটনা আমরা জানতাম বুঝতাম হইব যাতে করে আমরা উৎসাহ উদ্দীপনা পাইয়া আমাদের ঈমানও তাজা করি। আমি বারবার কই যে বর্তমান বিশ্বে যত মুসলমান আছেন তার অর্ধেক মুসলমানও যদি 50% যদি ঈমানের তাজা করে নেয় তো দুনিয়া আবার বিচলিত হয়ে যাইব, মুসলমান হল আবার উপরে উঠে যাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সেই তৌফিক দান করুকা। আমরা তো বিশ্বাস, আমরা তো চেষ্টা করবো 100% ঈমান আইতো তাজা, যদি না হয় তাইলে খাসাখাসি তো যাইতো যে ঈমান লইয়া আমার আমল আর আখরাত সুন্দর করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এরকম তৌফিক দান করো। এখন ছোট্ট একটা বিরতি যাইলাম, বিরতির পরে আমরার শেষ সেগমেন্ট ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আইমু আপনারা আমরা সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।